আসসালামু আলাইকুম, আমি আরাফাত আর আপনারা দেখছেন আরাফাত টেক টিউব ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি ইসলামিক অ্যাপ শেয়ার করব। এই পাঁচটি অ্যাপ যদি আপনাদের ফোনে থাকে বা এই পাঁচটি অ্যাপের ভিতর যে কোনো দুইটি বা একটি অ্যাপ যদি আপনাদের ফোনে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই যে সামনে যে রমজান মাস, অর্থাৎ যে রমজান মাস চলতেছে, এই রমজান মাসটি আপনাদের অনেক ভালোভাবে এবং অনেক আমলের সহিত এই রমজান মাসটি আপনারা কাটাতে পারবেন। আপনারা এই রমজান মাসে অনেকেই অবসর থাকেন, আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই রমজান মাসের সময়গুলোও কাটাতে পারেন এবং আপনারা আমলও আনতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে এই পাঁচটি অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দেই। আর এই পাঁচটি অ্যাপ্লিকেশনের লিঙ্কই আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের লিস্টে থাকা পাঁচ নম্বর অ্যাপ্লিকেশনটির নাম স্টেপ বাই স্টেপ সালা। এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনাদের যদি ডাউনলোড করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর এখানে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন, আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে ডেলি পেয়ার নামক এই অ্যাপে, এই অপশানে আমি প্রবেশ করলাম। এখানে আমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক ওয়াক্তই কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। সর্বপ্রথমে আপনাদেরকে ফজরের ওয়াক্ত দেখাইছে। এখানে দুই রাকাত যে নামাজটি আছে এইটা আমি কিভাবে পড়বো সেটা এখানে ফুল ভালোভাবে দেখাই দেওয়া হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফুল ভালোভাবে কিন্তু দেখাচ্ছে আমাদেরকে যে কিভাবে নামাজটি পড়তে হবে। আর আপনারা চাইলে এখানে শুনতে পারেন যে এখানে কি কি বলতে হবে আপনাদেরকে। এই ইংলিশ যারা আপনারা জানেন না, কম জানেন, তারা ঘাবড়ানোর কিছু নাই। আপনারা এখানে আপনাদের ইংলিশ জানার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি এখান থেকে এই অপশানে ক্লিক করেন, এই স্টার্ট অপশানে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে কি কি বলতে হবে সব কিছু এখানে বলে দিবে। যেমন এরকম ভয়েস দিয়ে আপনাদেরকে এখানে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। আপনারা এটা খুব ভালোভাবে উপভোগ করতে পারেন এবং খুব সহজে নামাজ, আপনাদের যদি অল্প কিছু ভুল থাকে বা আপনারা যদি নামাজ খুব ভালোভাবে পড়তে না জানেন, সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটির সঙ্গে যদি আপনারা পরিচিত থাকেন এবং এই অ্যাপ্লিকেশনটির সাথে যদি আপনারা যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনারা খুব সহজে অল্প দিনে আপনারা নামাজ শিখতে পারবেন। এখানে আপনারা তসবি অপশান পেয়ে যাবেন, এখান থেকে আপনারা তসবি পড়ে নিতে পারেন। আপনারা এখানে যে লেখা আছে সুবহানাল্লাহ, সিম্পলি আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন এবং এখানে আপনারা একটি করে টাচ করবেন। উপরে আপনারা দেখতে পারবেন যে টোটাল আপনাদের কতবার সুবহানাল্লাহটি পড়া হচ্ছে। শুধু এখানে সুবহানাল্লাহ না, আপনারা এখানে অনেক কিছু পেয়ে যাবেন, আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা এখান থেকে পড়ে নিতে পারেন। এবং এইদিকে যদি আপনারা স্লাইড করেন বা এখানে আপনারা দেখতে পারবেন ওযু কীভাবে করতে হবে সেটা এখানে দেখানো হয়েছে। আপনারা এখানে যদি ডান দিকে স্লাইড করেন এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ওযু কীভাবে করতে হবে সেটাও এখানে কিন্তু দেখাই দিছে। এখানে আপনারা টাইম পাবেন। তো এই অ্যাপটি আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। আমাদের লিস্টে থাকা চার নাম্বার অ্যাপ্লিকেশনটির নাম ইসলাম ডে। এই অ্যাপ্লিকেশনটি নিয়ে আমরা গত বছর রমজানে একটি ভিডিও দিছি, আপনারা আই কার্ডে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন। সেখানে আমি ফুল এই অ্যাপ্লিকেশনে কী কী আছে সব কিছু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি এখন আপনাদেরকে শর্টভাবে বোঝানোর চেষ্টা করি যে অ্যাপ্লিকেশনে কী আছে। এই অ্যাপ্লিকেশনে আপনারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজের সময়সূচি পেয়ে যাবেন এবং এখানে আপনারা পেয়ে যাবেন আজকের ইফতার কতই শুরু সেটা আপনারা এখানে জানতে পারবেন এবং পরবর্তী সেহরি কতই শেষ সেটাও আপনারা এখানে জানতে পারবেন। এখানে যদি আপনারা ক্যালেন্ডারে ক্লিক করেন আজকের দিন তারিখ সব কিছুই আপনারা এখানে দেখতে পারবেন এবং আজকের দিনে কি কোনো ছুটি আছে নাকি সব কিছুই আপনারা এখানে জানতে পারবেন এবং ফজরের নামাজ, আসরের নামাজ এবং জোহর, এশা, মাগরিব সব কিছু নামাজের সময়সূচি আপনারা পেয়ে যাবেন ডে বাই ডে। এখানে আপনারা কোরআন অপশানে এখান থেকে কোরআনের সূরাগুলো আপনারা এখানে পড়তে বা এখান থেকে এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে শুনতে পারেন। আর এর জন্য আপনাদের ফোনের নেট কানেকশানটি অন করতে হবে, আপনারা ফোনের নেট কানেকশানটি অন করে এই সূরাগুলো শুনতে পারেন। এবং এর পাশে আপনারা পেয়ে যাবেন দোয়া অপশান, এখানে দোয়া অপশানে এখানে সালাত, এখানে ইন টোটাল যেগুলো দোয়া আছে কোরআন থেকে আপনারা আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। এবং এই থ্রি ডট অপশানে যদি আপনারা ক্লিক করেন আপনারা কিন্তু এই রমজানে কী খাবেন কী খাবেন না এগুলো নিয়ে অনেক টেনশানে থাকেন, এটা নিয়ে আপনাদের কোনো টেনশানের প্রয়োজন নাই। এই রমজান ডে অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন এই রমজানে আপনারা কী কী খাবেন এবং কী কী খাওয়া আপনাদের হবে না সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন।
এখান থেকে আপনারা এগুলো পড়ে নিতে পারেন এবং এখানে আপনারা পেয়ে যাবেন কুরআন হাদিস তাবলিগ এবং এখান থেকে আপনারা সেটিং করতে পারেন, কিতাব পাবেন, হাদিস পাবেন। এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনে একটু সময় দিবেন, তাহলে অ্যাপ্লিকেশনটির সম্পর্কে সবকিছু জানতে পারবেন। আমাদের লিস্টে থাকা 3 নম্বর অ্যাপ্লিকেশনটির নাম কুরআন বাংলা। কুরআন বাংলা অ্যাপ্লিকেশনে আপনারা এখানে কুরআন খুব ভালোভাবে পড়তে পারবেন অর্থ সহকারে এবং বাংলাতেও আপনারা এখানে পড়তে পারবেন। দেখতে পারতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এগুলোর অর্থ কি নিচে কিন্তু এখানে দেওয়া আছে এবং এই সাইটে আপনারা আরবিতে পেয়ে যাবেন। আপনারা আরবিতেও চাইলে এখানে পড়তে পারেন। এই অ্যাপ্লিকেশনটি যারা আরবি একটু কম জানে তাদের জন্য অনেক উপকারে আসবে এবং আপনারা যারা আরবি জানেন কিন্তু অর্থ একটু অল্প জানেন তাদের জন্য অনেক উপকারে আসবে এই কুরআন বাংলা অ্যাপ্লিকেশনটি। আমাদের লিস্টে থাকা 2 নম্বর অ্যাপ্লিকেশনটির নাম মুসলিম বাংলা। এই অ্যাপ্লিকেশনটি নিয়ে আমরা রিসেন্টলি একটি ভিডিও আপলোড করছি, আপনারা চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারেন। ওই ভিডিওতে আমরা ফুল এই অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলছি, আপনারা ওই ভিডিওটি দেখে নিলে আপনারা খুব সহজে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা পেতে পারেন। তারপরও আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে আপনারা পেয়ে যাবেন তাফসির, নামাজের সময়সূচি, সাফা কোরআন, দোয়া, কিতাব, হাদিস, এখানে আপনারা তাজবি পেয়ে যাবেন এবং এখানে আপনারা কিবলাতে যদি ক্লিক করেন, এটা আগের ভিডিওতে দেখাতে ভুলে গেছি, এখানে আপনারা যদি কিবলাতে ক্লিক করেন তাহলে আপনারা এখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আপনারা যদি নতুন কোনো জায়গায় যান সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনারা হাদিস পেয়ে যাবেন, হজ পেয়ে যাবেন, রোজা পেয়ে যাবেন, জাকাতের ক্যালকুলেটর পেয়ে যাবেন, নামাজ শিক্ষা পেয়ে যাবেন, আল্লাহর নাম পেয়ে যাবেন, লাইভ অর্থাৎ লাইভে কী কী হচ্ছে মক্কা মদিনাতে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন খুব সহজে। আমাদের লিস্টের শেষ নাম্বার অর্থাৎ 1 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি থাকতেছে সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে দোয়া। এই দোয়া অ্যাপ্লিকেশনে আপনারা যতগুলো দোয়া প্রয়োজন আমাদের চলার পথে সবগুলো দোয়াই আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যদি আমি এখানে ঘুমে ক্লিক করি আপনাদের দেখানোর ক্ষেত্রে, ঘুমের পূর্বে দোয়া, সিম্পলি আপনারা এখানে যদি ক্লিক করেন ঘুমের পূর্বে কী দোয়া পড়তে হবে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে চাইলে শুনতে পারেন, এর জন্য আপনারা ফোনের নেট কানেকশানটি অন করবেন এবং এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কী দোয়াটি আপনাদেরকে পড়তে হবে বা আপনারা এখান থেকে শুনতে পারবেন। এবং এখানে যদি আপনাদের নিচে স্লাইড করি এখানে আপনারা অনেক কিছুর দোয়া পেয়ে যাবেন। এখানে যদি আমি অজুতে ক্লিক করি এখানে অজুর দোয়া পেয়ে যাবেন, অজুর শুরুতে 1 অর্থাৎ 1 নম্বর দোয়া এবং অজুর শুরুতে 2 নম্বর দোয়া, অজুর মাঝে কী দোয়া এবং অজুর শেষের দিকে কী দোয়া পড়তে হবে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যদি আমরা ঈদে ক্লিক করি এখানে ঈদে চাঁদ দেখার দোয়া, এখানে আপনারা ঈদে চাঁদ দেখার দোয়াও পেয়ে যাবেন। এখানে যদি আমরা সুরাতে ক্লিক করি এখানে আমরা সুরাও পেয়ে যাব এই অ্যাপ্লিকেশনে। আমার দেখা খুব সেরা একটি অ্যাপ্লিকেশন, আপনাদের চলার পথে এই অ্যাপ্লিকেশনটি অনেকটাই প্রয়োজনে আসবে। কী কী দোয়া আপনাদের প্রয়োজন সব দোয়া এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে যদি আপনারা সফরে ক্লিক করেন আপনারা সফরের দোয়া পেয়ে যাবেন, এখানে টয়লেটে যদি ক্লিক করেন টয়লেটের দোয়া পেয়ে যাবেন, টয়লেটে প্রবেশ করার কী দোয়া, টয়লেট থেকে বের হওয়ার কী দোয়া, আপনারা সকল কিছু পেয়ে যাবেন এই দোয়া অ্যাপ্লিকেশনে। আজকের ভিডিওটি আপনাদের কোনোরকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।